এই মেয়েটি ডাক্তারবাবুর কাছে আসে চিকিৎসার জন্য কারণ সে বিবাহিত জীবনের পর কি হবে সেটা খুব চিন্তিত ছিল ডাক্তারবাবু চিকিৎসা করার সময় তার হাতের আঙুলগুলি কেটে পড়ে যায় মুভির নাম তিত আপনাদের সাথে আমি আক্তার তিত মুভি এক্সপ্লেন নিয়ে এই মুভিতে এমন একটি মেয়ের কাহিনী দেখাবো যে তার গোপন অঙ্গের জায়গায় দাঁত ছিল আর কোনো ছেলে যদি তার সাথে খারাপ কাজ করতো সে তার গোপন দাঁত দিয়ে ছেলেটির গোপন অঙ্গ কেটে দিত মুভির শুরুতে একটি কাপলকে দেখতে পাই তারা একটি গার্ডেনে বসেছিল এবং গল্প করছিল আর একটি দূরে তাদের দুটি বাচ্চা বসেছিল সেটা ওই কাপলের একজন ছেলে আর একজন মেয়ে আসলে এই ছেলে আর এই মেয়ে দুজনে একে অপরের সৎ ভাই বোন ছিল তারা দুজন মিলে এককে কে খেলা করছিল ছেলেটি হঠাৎ করে খুব জ্বালা যন্ত্রণা করছিল মেয়েটিকে কিন্তু হঠাৎ করে প্রেত খুব জোরে চিৎকার করে ওঠে চিৎকার শুনে তখন পেতের বাবা মা পেতের কাছে যায় দেখে পেতের আঙুলটি কামড়ের দাগ দেখতে পায়। সে তখন ভাবে ডাউন দাঁত দিয়ে কামড়েছে আসল ঘটনাটা ছিল অন্য রকম ডাউন এই কাজটি দাঁত দিয়ে করেনি সে অন্য জিনিস দিয়ে করেছে আর সে কাজটা কি আমরা এই মুভির শেষে জানতে পারবো ডাউন এখন খুব বড় হয়ে গেছে এখন সে একটি খ্রিস্টান গ্রুপের মেম্বার সে স্টেজে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছিল স্পিচ শেষে তার বন্ধুদের সাথে গল্প করছিল তখন সেখানে একটা টবি নামে একটি ছেলে আসে ডাউন টবিকে দেখে সাথে সাথে প্রেমে পড়ে যায় এরপর ডাউন বাড়িতে চলে আসে এদিকে ডাউনের মা সবসময় অসুস্থ থাকতো বাড়িতে ডাউনের ভাই পেত থাকতো সে অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু বড় হয়ে সে কিন্তু পাল্টাইনি সে কিন্তু ডাউনকে বিরক্তই করত এই জন্য সে তার ভাইকে খুব একটা পছন্দ করতো না এর পরের দিন ডাউন কলেজে যায় আর কলেজের মাস্টার মেয়েদের গোপন অঙ্গ বিষয়ে আলোচনা করছিল কিন্তু বইয়ের মধ্যেও মেয়েদের যে গোপন অঙ্গের ছবিটি ছিল সেটি একটি স্টিকার দিয়ে ঢাকা ছিল তখন টিচার বলে বোর্ড দেখিন ওই ছবিটি ঢেকে দেওয়ার কথা বলা হয়েছে কলেজ শেষে ডাউন আর টবি তার বন্ধুবান্ধবের সঙ্গে সিনেমা হলে যায় সিনেমা দেখার জন্য সিনেমা দেখার সময় টবি ডাউনের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় তখন ডাউন সবকিছু বুঝছিল এবং ডাউন টবিকে কোনো পাত্তাই দেয় না সিনেমা দেখা শেষ হবার পর তারা সবাই একটি লেগের কাছে ঘুরতে যায় টবি আর ডাউন বন্ধুদের একটু আলাদাভাবে গল্প করছিল তখন ডাউন তার কথাগুলি টবিকে সব সবকিছু খুলে বলে কিন্তু টবি তার কথা কোনো মতে বিশ্বাস করছিল না কারণ সে হাসি ঠাট্টার মধ্যে কথাগুলি উড়িয়ে দেয় অপরদিকে দেখতে পাই ডাউনের ভাই প্রেত তার গার্লফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এসেছে প্রেতের গার্লফ্রেন্ড তার কাটা আঙুলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল তখন প্রেত সব কথাগুলি খুলে বলে আর আঙুলটা কেটেছে ছোটবেলায় এটা বলেছে এরপর তারা তাদের মতো এনজয় করতে থাকে এরপর দেখি ডাউন বাড়িতে ফিরে এসেছে আর বিছানায় শুয়ে গবীর কথা চিন্তা করছিল সে ভাবতে থাকে তার এবং টবির ভবিষ্যতের দিনগুলি কেমন হবে কিন্তু তার ভাবনা চিন্তার মাঝখানে হঠাৎ একটি জিনিস চোখের সামনে ভেসে আসে আর সে খুব ঘাবড়ে যায় এর পর দিন সকালে ডাউন কবিকে ফোন করে আর বলে আমাদের সম্পর্কটা এখানেই শেষ করা উচিত আমাদের এই সম্পর্কটা আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় এর পরের দিন ডাউন টবিকে ফোন করে লেকের ধারে দেখা করার জন্য তারপর তার লেকের জলে স্নান করে আর খুব আনন্দ উপভোগ করে তারা লেকের জলে সাঁতার কাটতে কাটতে একটি গুহার কাছে চলে যায় এবং তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে এখানে টবি ডাউনকে এ অবস্থায় দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না আর সে সেখানে ডাউনের সাথে ইন্টিমেন্ট হতে চাচ্ছিল কিন্তু ডাউনের এসব কিছু ভালো লাগছিল না এই জন্য সে টবিকে বারবার বার দিচ্ছিল তখন টবি ডাউনকে বলে কোনো সমস্যা নাই আমাদের মধ্যে এসব কিছু হলে তুমি সবসময় আমার প্রিয় থাকবে আর আমি তোমাকে আগের মতোই ভালোবাসব এটা বলে টবি খুব হিংসুটে হয়ে পড়ে আর ডাউনের ওপর ঝাপটে পড়ে টবির এরকম হিংসুতা দেখে ডাউন খুব ভয় পেয়ে যায় আর ভয়ের চোটে ডাউন সেখানে অজ্ঞান হয়ে পড়ে টবি তখন ভাবে এটাই সুযোগ যা করার করতে হবে আর ঠিক এই সময় ডাউন জেগে পড়ে আর দেখে তার সাথে এসব করছে সে টবিকে আটকানোর চেষ্টা করে টবি তার কোনো কথা শোনে না আর কিছুক্ষণ পর চিৎকার করে ওঠে আর সে লেকের জলে পড়ে যায় তখন ডাউন সেখান থেকে টবির গোপনাঙ্গ কেটে পড়ে আছে দেখতে পাই এটা দেখে ডাউন খুব ভয় পেয়ে যায় সে টবিকে জোরে জোরে ডাকতে থাকে সেখান থেকে কোনো আওয়াজ আসছিল না তখন ডাউন বসে বসে কাঁদছিল এরপর ডাউন আর কিছু কিছু না ভেবে বাড়ি চলে আসে পরের দিন ডাউন কলেজে যায় স্পিচ দিতে পারছিল না কারণ সে খুব ভয় পেয়েছিল অন্যদিকে তার বন্ধু বান্ধবরা এনজয় করছিল আর ডাউন একা একা বসেছিল আর ঠিক ওই সময় একজন ছেলে এসে রেহান বলে টবির সামনে দাঁড়ায় রেহান ছিল ডাউনের ছোট কলেজের বন্ধু ডাউন রেহানকে বলে তুমি আমাকে বাড়িতে ড্রপ করতে দিতে পারবে তখন রেহান রাজি হয়ে যায় কারণ রেহান ডাউনকে আগে থেকে পছন্দ করত। কিন্তু ডাউন রেহানকে কোনো পাত্তা দিত না এরপর ডাউন সেই লেকের কাছে যায় আর টবির প্রাইভেট পার্টটা দেখতে পায়। যেটার অবস্থা খুবই খারাপ ছিল সেটা দেখে আরও ঘবড়ে যায় এবং সে বাড়ি ফিরে আসে ডাউন ডাউন বইটা খুলে মেয়েদের গোপন অঙ্গটি স্টিকার ছড়িয়ে দেখে এবং নেটে গোপন অঙ্গ সম্পর্কে জানার চেষ্টা করে আর সে জানতে পারে অনেক বছর আগে মেয়েদের গোপন অঙ্গের দাঁত থাকত আর এটা দেখার সে ভাবে আমার ওই ধরনের কোনো সমস্যা আছে আর ডাউন একটা ডাক্তারের কাছে যাই সেখানে ডাক্তার জিজ্ঞাসা করে কি তোমার সমস্যা আছে ডাউন বলে আমি এখানে নর্মাল চেক জন্য এসেছি ডাক্তার যখন চেক করছিল তখন ডাউনের খুব অস্বস্তিকর লাগছিল তাই সে ডাক্তারকে থামানোর চেষ্টা করে ডাক্তার তখনই চিৎকার করে ওঠে আসলে ডাউন তার গোপন অঙ্গ দিয়ে ডাক্তারের আঙুলগুলি কেটে দিয়েছিল এটা দেখে ডাউন খুব ভয় পেয়ে যায় আর ডাউন সেখানে থেকে চলে আসে এরপর দেখতে পাই ডাউনের রাস্তায় যাচ্ছিল এবং সে দেখে টবির গাড়িটা কয়েকটা পুলিশ নিয়ে যাচ্ছে তাই ডাউন লেকের কাছে যায় সেখান গিয়ে কি ঘটনা ঘটেছে সেটা দেখার জন্য তখন সে দেখতে পায় পুলিশটা পুলিশগুলি টবির লাশকে জলের মধ্যে থেকে তুলে নিয়েছে এটা দেখে ডাউন সেখান থেকে বাড়ি চলে আসে আর দেখে তার মা নিচে পড়ে আছে তার সৎভাই পেত এটাদের কোনো আগ্রহ করছিল না সে তার মায়ের কোনো চিন্তা করতো না কারণ সে তার গার্লফ্রেন্ড নিয়ে রুমে মস্তি করত ডাউন তার মাকে নিয়ে হসপিটালে যায় এবং খুব ক্লান্ত হয়ে পড়ে ডাউনের বাবা ডাউনকে বলে বাড়ি চলে যেতে বাড়িতে এসে ক্লান্ত শান্তি পেল না কারণ পেতো তার গার্লফ্রেন্ড খুবই আনন্দ করছিল এবং জোরে জোরে গান গাইছিল ডাউন বিরক্ত হয়ে ওখান থেকে রেহানের বাড়িতে চলে আসে রেহানকে তার সমস্যার কথাগুলি বলতে থাকে আর কান্নাকাটি করতে থাকে ডাউনকে কানতে দেখে রেহান ডাউনকে থামাতে থাকে এবং রেহান ডাউনকে একটা ঔষধ দেয় টেনশন কমানোর জন্য এরপর আমরা দেখি তারা দুজনেই সেখানে ড্রিঙ্ক করছে এবং একে অপরে ইন্টিমেট হয়ে পড়ে এখানে অবাক বিষয় ছিল যে রেহানের কিছুই হয়নি এখানে আমরা বুঝতে পারি ডাউন যদি নিজের ইচ্ছায় ইন্টিমেট হয় তাহলে কারোর কিছু হবে না আর যদি অনিচ্ছায় কিছু করে তবে তার অবস্থা কবির মতোই হবে এরপর সকালে তারা আবার ইন্টিমেট হচ্ছিল তখন রেহানের কাছে তার বন্ধুর একটা কল আসে তখন রেহান ডাউনকে বলে আমার বন্ধুর কাছে বাজি ধরা ছিল যে এটি তোমার সাথে যে ভাবে ইন্টিমেট হবই আর এটা শুনে ডাউন খুব রেগে যায় আর একই অবস্থা হলো যেটা টবির হয়েছিল অর্থাৎ রেহানের গোপন অঙ্গটি কেটে পড়ে যায় ডাউন তখন ভাবছিল সে যদি ইচ্ছা করে কারোর সাথে ইন্টিমেট হয় তাহলে তার কিছুই হবে না অপরদিকে আমরা দেখতে পাই পেতের বাবা পেতকে বাড়ি থেকে বার করে দিচ্ছে এরপর পেত ও তার বাবা একসাথে লড়াই করতে থাকে তখন পেতের পালিত কুকুরটিকে ছেড়ে দেয় তখন কুকুরটি তার বাবার গলায় কামড় দেয় আসলে পেত ডাউনের বাবাকে বরাবরই ঘৃণা করত কারণ সে ডাউনের মাকে বিয়ে করেছিল আসলে পেত ডাউনকে পছন্দ করত ডাউনকে গার্লফ্রেন্ড বানাতে চেয়েছিল পেতের বাবা ডাউনকে মা বানিয়েছে তাই এখন ডাউন পেতের বোন হয়ে গেছে এদিকে দেখি পেতের বাবা ও পেতের গার্লফ্রেন্ড হসপিটালে যায় ডাউনের সাথে দেখা করতে আসলে ডাউনের মা মারা গিয়েছিল আর পেতের গার্লফ্রেন্ড ডাউনের কাছে ক্ষমা চেয়ে বলে তোমার মা যখন অসুস্থ ছিল আমার কাছে সাহায্য করছিল কিন্তু আমি তার কোনো সাহায্য করতে পারিনি পেতের কথা শুনে তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও এটা শুনে ডাউন খুব রেগে যায় আর বাড়ি ফিরে আসে তার মায়ের বদলা নেওয়ার জন্য পেতকে খুব উত্তেজিত করতে থাকে আর পেত ডাউনের ইশারা পেয়ে ইনটিমেন্ট হওয়ার চেষ্টা করে তখনই পেতের হাল টবের মতো হয়ে যায় আর গোপন অঙ্গটি কেটে যায় আর আমরা দেখি পেতের পোষা কুকুরটি এসে পেতের গোপন অঙ্গটি খেয়ে ফেলে তারপর ডাউন পেতকে দেখে ওই অবস্থায় চলে যায় যেমনটি ডাউনের মায়ের সাথে ঘটেছিল ডাউন চায় পেতের তার মায়ের কষ্টটা বুঝুক তারপর ডাউন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে রাস্তাতে কিন্তু রাস্তায় হঠাৎ সাইকেলটা খারাপ হয়ে পড়ে রাস্তায় লিফ্ট চাওয়ার জন্য একটি গাড়িকে দান করায় তখন এক বয়স্ক লোক গাড়িটিকে দান করায় গাড়িতে টবিকে উঠতে বলে এদিকে টবি ঘুমিয়ে পড়ে গাড়ির মধ্যে কিন্তু লোকটি টবির দিকে খুব খারাপ নজরে দেখছিল আর তাকে খারাপ খারাপ ইশারা করছিল তখনই টবির ঘুমটা ভেঙে যায় এসব দেখে ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তেকিয়ে থাকে এখানেই মুভিটা শেষ হয়ে যায় মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসছি